আনিস ভাই ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমি জানতে চাচ্ছিলাম যে এখন তো প্রচুর স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসতেছে, তারা আসলে যে অনেকে তো একটা টিউশন ফি দিয়ে আসতে হয়, হাফ বা ওয়ান থার্ড অনেকে দিতে হয়, এই টিউশন ফিটা আসলে কীভাবে মানুষ দিতে পারে সিকিউর পথে? হ্যাঁ ধন্যবাদ। আমি আপনার বলবো যে তিন ধরনের ছাত্ররা আসতেছেন, তিন ধরনের ছাত্ররা বাংলাদেশ থেকে আসতেছেন, ফাউন্ডেশন লেভেলে, ব্যাচেলর লেভেলে, মাস্টার্স লেভেলে। আমার যতটুকু আন্দাজ যে ফাউন্ডেশন লেভেল ছাত্রদের পেমেন্ট নিয়ে একটু ঝামেলা হচ্ছে, এজেন্ট তো স্ট্রিক্ট প্লাস ছাত্ররাও কিন্তু অনেক সময় উলট পালট করে। এজন্যদের অনেক সময় দেখা যাচ্ছে যে ছাত্ররা সিকিউর পেমেন্ট ইউজ করতেছে না ইউনিভার্সিটির টাকা দেওয়ার জন্য। কী হচ্ছে, ছাত্ররা এজেন্টের কাছে টাকা দিয়ে দিতেছে, তখন আপনি যেটা বললেন, আমাকে বললেন যে একজনে এসে দেখেছে ইউনিভার্সিটি তার টাকা নেই, এটা কিন্তু বিভিন্ন কারণে হইতে পারে। প্রথম কারণ হইতে পারে লাইক এই দেশে দেখবেন আমরা ফেসবুকে একটা গ্রুপিং আছে, তারা পেমেন্ট করবো আপনার, এটা কিন্তু ওদের সাথে কার্ড ফ্রড হয়। মনে করেন যে আমার কার্ড ফ্রড করে আরেকজনে পেমেন্ট করে দিল ছাত্রের টাকাটা, আমার অ্যাকাউন্টে বাংলাদেশের টাকা দিয়ে দিল, পরবর্তীতে দেখা যাচ্ছে এই তো ফ্রড কার্ড, এই যেহেতু আমি রিপোর্ট করবো কিন্তু ব্যাঙ্ক টাকাটা আমাকে ব্যাক দিয়ে দেবে, ছাত্রের অ্যাকাউন্টে আমার টাকা জিরো হয়ে দেবে। একজন বাংলাদেশি ব্যারিস্টার উনি কমেন্ট করছে এই লোকের এগেনস্টে, তুমি কি জন্য এই সার্ভিস কি আবার তুমি পেমেন্ট করবা, অনলাইনে একটা গ্রুপ শুরু করছে, এইটা যে হুঁশিয়ার হইতে হবে। সেকেন্ড হতেছে যে মানে এই গ্রুপটা মানে কি, তারা বলতেছে যে তোমাদের টাকা আমরা ইউনিভার্সিটি দিব, আমরা টাকা দাও, আমরা টাকা দাও, মানে একটা ফ্রড। এটা একটা টাকাটা কিন্তু ইনিশিয়ালি ইউনিভার্সিটি ইনভয়েস করে, কিন্তু যেহেতু তারা এই যে ফ্রড কার্ড ইউজ করে, পরবর্তীতে এদেশের ব্যাঙ্কগুলো টাকাটা বাউন্স করে, এটা একটা মেন কারণ। আমাদের পরিচিত ব্যারিস্টার সাব্বির ভাই কিন্তু উনি একটা কমেন্ট করছে, আমি দেখছি, আমি কমেন্ট করছি তার এগেন্সি এই ধরনের কোন সার্ভিস, হোয়াটস ইউর বেনিফিট। হ্যাঁ যাই হোক, এখন এটা থেকে আপনাকে মানে হুঁশিয়ার থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা আছি আমরাও কিন্তু ফাউন্ডেশন ছাত্রদের নিয়ে বিপদে আছি। দেখা যাচ্ছে অনেক ছাত্র আসার পরে অ্যাসাইলাম মারিয়ে দেয়, আপনারা দেখছেন আজকে 32% বাংলাদেশি কিন্তু অ্যাসাইলাম শিকার গত বছর আজকে রিপোর্টে দেখাও, ওখান থেকে ইউনিভার্সিটি যায় না, কোন ছাত্র যদি ইউনিভার্সিটি যায় না আমরা কোনো কমিশন পাই না, আমাদের অনেক কষ্ট হয়। প্লাস যদি একটা মিনিমাম টাইম আছে এই অ্যাটেন্ডেন্স ওদের না থাকে ইউনিভার্সিটির, সরি ইউনিভার্সিটিগুলো ইভেন কি ইউকে ভাইও আমাদের বিরুদ্ধে অ্যাকশনে দিতে পারে। আমাদের পরিচিতি এক বাই কোর্টে দৌড়াদৌড়ি করতেছে এজেন্ট হিসাবে, এখন প্রচুর ছাত্র সে পলায়ন করছে। সুতরাং এজেন্টগুলো কী করতেছে, এখন সিকিউরিটি ডিপোজিট নেওয়ার চিন্তা করতেছে ইউনিভার্সিটিগুলো। কিছু কিছু ইউনিভার্সিটি ফাউন্ডেশন £1,000 সিকিউরিটি নিতেছে, কিছু কিছু ইউনিভার্সিটি £2,000 অ্যাডিশনাল সিকিউরিটি নিচ্ছে, মানে আপনার কোর্স ফির বাইরেও, কোর্স ফির বাইরেও এটা কারে দেয়, এটা দা সিকিউরিটি, কোর্স ফিনিশ করলে টাকাটা রিফান্ডেবল, এটা লিগালি, মানে কোর্স ফিনিশ করলে এই টাকাটা রিফান্ডেবল, এটা কাকে, ইউনিভার্সিটিকে, ইউনিভার্সিটিকে। এখন এটা বলতে চাই কিছু কিছু এজেন্সি, ইভেন আমিও চিন্তা করতেছি যে আমরা £1,000 £2,000 সিকিউরিটি নিব, লিখিতভাবে ইনভয়েস দিব যে তুমি কোর্স ফিনিশ করলে এবং তোমার 90% অ্যাটেন্ডেন্স তাহলে এই টাকাটা রিফান্ডেবল, যদি অ্যাটেন্ডেন্স থাকে না তখন এই টাকাটা রিফান্ডেবল না, কারণ এক সময় করতে হচ্ছে আর কি। এটা কেন বললেন পলায়ন করে দিকে না, কাছে যায় না, তখন আমাদের রেপুটেশন খারাপ হয়, বাদ হয় ইউনিভার্সিটির রেপুটেশন খারাপ হয়। আপনার দেখছেন যে গতকালকে যে ইংলিশ পেপারে নিউজ, গভর্নমেন্ট একটা রুল করছে যদি কোনো ইউনিভার্সিটির ছাত্রের ড্রপিং সংখ্যা বেশি হয় অথবা তারা গ্রাজুয়েশন করে জব পায় না ইউনিভার্সিটির বিরুদ্ধে পেনাল্টি যাবে, তখন ইউনিভার্সিটি আমাদের বিরুদ্ধে পেনাল্টি দেবে। এখন আমরা কার বিরুদ্ধে পেনাল্টি দেবো, তখন আমাদেরকে স্ট্রিক হচ্ছে যে ছাত্রদেরকে এনিহাও মানে ক্লাসে ধরে রাখা। হ্যাঁ সিকিউরিটি মানে আপনি এজেন্ট যদি চায় কোনো এজেন্সি তার কাছে ইনভয়েস দিতে পারেন, ইউনিভার্সিটি যেভাবে ইনভয়েস দেয়, কিন্তু কোনো টিউশন ফিস কোনো এজেন্টের কাছে দেওয়া উচিত না। কীভাবে দিবে, সে তার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ থেকে স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবে, একান্ত যদি তার কোনো আত্মীয় স্বজন দেশে থাকে তার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে পারে। কারণ যদি তার ভিসা হয় না অথবা সে ইন্টারভিউতে ফেল করে, যে অ্যাকাউন্ট ইউজ করা হয়েছিল পেমেন্ট করার জন্য এই অ্যাকাউন্টেই শুধুমাত্র টাকাটা ব্যাক আসবে। এর জন্য সেফ অ্যান্ড সিকিউর হচ্ছে স্টুডেন্টের নিজস্ব অ্যাকাউন্ট ইউজ করব, এটা লিগালি টাকাটা পাঠাবে বাংলাদেশ থেকে অথবা যে দেশ থেকে, অথবা তার একবারে কাছের লোস থেকে বাবার অ্যাকাউন্ট থেকে বাইরের অ্যাকাউন্ট থেকে পাঠাবে। আবার বলতেছি কোনো কারণে ডিফল্ট আসলে ওই ওয়েস্টার্ন ইউনিয়ন দিয়ে পাঠানো যায় নাকি বাংলাদেশ না, বাংলাদেশ ব্যাংক ডাইরেক্ট সোনালী ব্যাংক থেকে পাঠানো যায়, এই বাংলাদেশের সব ব্যাংক থেকে পাঠানো যায়, সব ব্রাঞ্চে আবার পাঠায় না কি, মনে করেন যে সিলেট একটা দুইটা প্রত্যেক ব্যাংকেই পাঠায়, তার নিজস্ব ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চে গিয়ে পাঠাইতে হবে, তারপরে নিজের অ্যাকাউন্ট থেকে পাঠানো সবচেয়ে সবচেয়ে সিকিউর অ্যান্ড সেফ। কিন্তু এখানে ছাত্ররা কিন্তু একটা বিপদে আছে আমাদের বাংলাদেশের ব্যাঙ্কগুলোতে, হ্যাঁ দেখা যাচ্ছে ওনারা রেট অনেক বেশি হার ফার করে দেয়, বেশ কম করে দেয়,
কোনো কারণে রিফান্ড চলে গেলে ওনারা কত ধরনের ফিস টি দৌড়াই 90,000 নেয়, 10 লক্ষ পাঠাইছে দেখা যায় 90,000 নেয়। এই জন্য ছাত্ররা অনেক সময় লিগাল মানে সাইডটা না দেখে দেখে কোথায় লাভ, পরবর্তীতে কিন্তু ইনসিডেন্ট হইলে দুর্ঘটনা হইলে দেখা যায় এই লোক মারিয়ে দেয়। মনে করেন যে আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে আমার একটা ছাত্র টাকা পেমেন্ট করেছি 10,000 পাউন্ড, সে এনিহাও ভিসা পাইছে না, এই ফ্রেন্ড চলে গেছে পর্তুগাল, তার এই অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি চাইলেও এই টাকাটা স্টুডেন্টকে ব্যাক দিতে পারবো না, কারণ তার অ্যাকাউন্টও বন্ধ, সে এই দেশেও না। তখন স্টুডেন্ট আমাকে ফ্রড মনে করবে, তাছাড়া স্টুডেন্ট আমাকে ফ্রড না মনে করলেও আমি তো আমার পকেট থেকে টাকাটা দিতে পারবো না। দেখা যাচ্ছে এই জন্য ছাত্ররা টাকাটা মার খাচ্ছে। এজন্য বেস্ট হচ্ছে স্টুডেন্টের অ্যাকাউন্ট অথবা তার গার্জিয়ান অ্যাকাউন্ট ইউজ করবে।